सुनो होलो मक्का जमीन ए ये नबीर कदो धुनो होलो मक्का जमीन पे ये नबीर कदो धुनो होलो मक्का जमीन पे ये नबीर कदो सारा भूमो धन्य होलो मक्कार जमीन पे ये नबीर कदो अल्लाह देखे बोले फरिश्ता देर जाओ ना दरार बुके ভুকে জনমনি বেন হাবিব মা জনমনি বেন হাবিব মা মা মিনার ঘরে মা মিনার ঘরে খুশি হলো আমি হলো মা আমিনা পেয়ে তোমার চরণ হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম জোরে বলেন দরাই আধার ভরা ছিল অন্যায় অবিচার মূর্তি পূজা করত তারা মূর্তি পূজা করত তারা দেবতা মন্ত তাহা দেবতা মন্ত তাহা ইমান আনিল একে একে নীলয়াকে পেয়ে নবীর কদো ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদো যে নবীকে দেখার তরে পাগল সারা কার জমিন পেয়ে নবীর কদম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদানা মোহাম্মদ হরধুম জবান সেনি কালো পাক নবী মোহাম্মদ হরধুম জবান সেন কালো সাফিয়ানা মোহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক অদিতলা শারিক জিনার কোনো শরিক নেই যিনি আমাদেরকে এই পবিত্র সভা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে বসা আসার শোনার এবং আমল করার তৌফিক দান করেছেন
से अल्लाह पाकेर शुक्रिया आदाय करी सकले मिले बोलुन अल्हम्दुलिल्लाह। तार परे परे सृष्टिर सेरा महामानव जाके तैरी ना करले अल्लाह पाक भूतल समतल पहाड़ पर्वत नदी नाला एक कथाय आमार अल्लाह पाक कोनो जिनिस सृजन करितेन ना से आका मुस्तफा शेहन शेह जीवाकार नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे लक्ष लक्ष कोटि कोटि दरुद ओ सालाम बर्षित होक सकले मिले बोलुन अल्लाहुम्मा आमीन। ब्रदर इस्लाम मौज्जत समाईन हजरत अल्लाह पाकेर विधान पवित्र कुरान इरशाद करें घोषणा करलें जानिए दिलें इन्नद्दीना इंदल्लाहिल इस्लाम जोरे कोन सुबहानल्लाह। अल्लाह पाक पृथ्वीर भूमंडले एमन एकखाना धर्म दिएछेन ए धर्म समग्र पृथिवीर धर्म चाहते आलदा एवं सेरा जोरे बोल सुबहानल्लाह। जत रकमेर पृथिवीर बुके धर्म एसेछे समस्त धर्म पवित्र धर्म इस्लाम धर्म काछे अन्यान्य जत धर्म सब फेल एकटु जोरे बोल सुबहानल्लाह। ताले अल्लाह पाक जगतेर बुके आमादेर कल्याण उपकारेर जन्नो ए मनोनीत धर्म पृथिवीते दिएछे आर ए धर्मेर अवलम्बी हुए मुसलमान आमरा चलाफेरा करी ठीक ना बाबा बोलें। जारा ए धर्मे चलाफेरा करे तादेर एह जगत कल्याणकर एवं परजगत कल्याणकर जोरे बोलुन सुबहानल्लाह। जारा ए मनोनीत धर्मेर दिके ढुके गेछे ए मनोनीत धर्मेर काज कर्म करेछे अल्लाह पाक तादेर उपरे सन्तुष्ट हुए आमार अल्लाह पाक असंख्य नेकी तादेर आमल नामाते दिन जोरे बोलुन सुबहानल्लाह। देखेन ए धर्मेर जन्य प्रिय प्रिय सहाबीगण आज शहीद हुएछेन बीबी के बाबा करेछेन सन्तानेदेरके यतीम करे चिरतरेर जन्य शहीदेर दरवाजा पेयेछे पाइनी बाबा बोलेन। आर महान बाणी अल्लाह पाक जगतेर बुके पाठिएछे शुधु मानुषेरई कल्याण उपकारेर जन्य जोरे बोलुन सुबहानल्लाह। शुधु आमादेरई जन्य पवित्र कुरान এই জগতের বুকে রেখেছে নইলে তো আমার আল্লাহ পাক এই পবিত্র কোরআনকে আসমানের উপরে রাখতো না আসমানের উপরে রাখতো ফারিস্তা মণ্ডলীগণ পবিত্র কোরআনকে তেলাওয়াত করত ফারিস্তা মণ্ডলীগণ পবিত্র কোরআনকে নিয়ে গুণগান করত ফারিস্তা মণ্ডলীগণ পবিত্র কোরআনকে নিয়ে রিসার্চ করত জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিলেন কি আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আজ দুটো রাজ বুক থেকে একটা শ্লোক আপনাদেরকে পড়ি পড়ে শোনাই এবং অথর্ববেদ থেকে একখানা শ্লোক পড়ে ইনশাআল্লাহ এর তাৎপর্য কি ইনশাআল্লাহ যদি সময় থাকে আমি বর্ণনা করব তার পূর্বে কয়েকটা প্রশ্ন করব এবং লাস্টে এর প্রশ্নের উত্তর দেব জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কিশো सर्व नामे जुगे जोरे बोलो सुबहानल्लाह। एवं अथर्ववेदे कि जानिए दिलें इदं इस्लालं असंकिलं इल्लल्लाह ए दुटो श्लोक आपनादेर सम्मुखे इंशाल्लाह तुले धरबो। अल्लाह पाक पृथिवीर भूमंडले एमन एकटा धर्म दिएछेन ए धर्म शुधु भाबछेन जे आमरा रिसार्च करे एटा भूल কেন বিধর্মী গণ পবিত্র ধর্ম কে নিরিসাজ করে গুণগান করে আর গুণগণ গুণগণ করার পরে মনোনীত ধর্মের দিকে অনেক বিধর্মী গণ মনোনীত ধর্মের জগৎগুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহামন্ত্র পবিত্র পবিত্র কালেমা তৈয়বা পড়ে মুসলমান হয়ে গেছে ঠিক না বলেন
হয়নি বলেন মনোনীত ধর্মের যিনি জগৎগুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কালেমা পড়ে আজ মুসলমান হয়ে গেছে এবং মুসলমানে ধর্মের কাজ করে জোরে বলুন সুবহানাল্লাহ আজ আল্লাহর নবী আকা মুস্তাফার হলে আমরা উম্মত যারা ঈমানদার হবে আল্লাহকে ভালোবাসবে আমার নবীকে মহব্বত করবে কোরআনকে মহব্বত করবে তারা জান দিবে মাল দিবে সন্তান দিবে কিন্তু আমার নবীর ভালোবাসা দিবে না জোরে বলুন সুবহানাল্লাহ দিবে বলেন যেমন একজন আশিকে রাসূল দাওয়ার এই মুস্তাফা আল্লাহর নবীকে কতখানি মহব্বত করেছেন দেখেন তার পূর্বে প্রশ্নগুলো আপনাদেরকে করিনি ইনশাআল্লাহ তারপর বক্তব্যের দিকে এগিয়ে যাব আজ বলা হয়েছে পৃথিবীর ভূমণ্ডলে বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাই নাম শুনেছেন বাবা ইনি গির্জাতে জাই নামাজ বিছিয়ে দিয়ে আল্লাহর জিকির করছে জোরে বলুন সুবহানাল্লাহ এবার গির্জার ভিতরে যদি আল্লাহর জিকির করে তো গির্জাওয়ালারা মেনে নেবে একটু বলেন কেউ মেনে নেবে না অবশেষে বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইকে বলেছিলেন হে বাইজিদ বলে তুমি আমাদের গির্জার ভিতরে বসে বসে আল্লাহর জিকির করছো এটা কি তোমার ঠিক হচ্ছে আচ্ছা বলেন বিধর্মী এসে যদি আমাদের মসজিদে যদি হরে কৃষ্ণ হরে রাম বলতে থাকে তো আপনি মেনে নিতে পারবেন না তাড়বেন ওকে তো বলল ঠিক আছে উনি বললেন আমি স্বয়ং আসেনি আমার আল্লাহ পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তো আজকে হে বাইজিদ বস্তমি আমি কয়েকটা প্রশ্ন করব এর যদি অ্যানসার উত্তর যদি দিয়ে দিতে পারো তাহলে তোমাদের মনোনীত ধর্মকে কবুল করে নেব এবং চিরতরের জন্য ইসলামের খাদিম তৈরি হয়ে যাব জোরে বলুন কি প্রশ্ন করেছিলেন বলে এক কোনো দিন দুইও হবে না এটার উত্তর দিতে হবে দুই কোনো দিন তিন হবে না তিন কোনো দিন চার হবে না চার কোনো দিন পাঁচ হবে না আর পাঁচ কোনো দিন ছয় হবে না ছয় কোনো দিন সাত হবে না সাত কোনো দিন আট হবে না আট কোনো দিন নয় হবে না নয় কোনো দিন দশ হবে না দশ কোনো দিন এগারো হবে না এগারো কোনো দিন বারো হবে না বারো কোনো দিন তেরো হবে না আর তেরো কোনো দিন চোদ্দ হবে না এবং আবার প্রশ্ন করে ঝোল অগোপাইজিদ বস্তমি রহমান রহমাতুল্লাহ আলাই পৃথিবীতে এমন কোন একটা গাছ রয়েছে যে গাছের বারোটা ডাল রয়েছে এবং বারোটা ডালে প্রত্যেকটা ডালে তিরিশটা আজকে পাতা রয়েছে আর প্রত্যেকটা পাতা লাগালে আজকে পাঁচটা করে মুকুল রয়েছে এটা তোমাকে উত্তর দিতেও হবে যদি উত্তর না দিতে পারো তোমার এখানেই পরনাশ হবে চিরতরের জন্য তোমাকে বিদায়ী করে দেওয়া হবে আবা হযরতে বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করল অগো বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাই শোনো শোনো পৃথিবীতে জিবরিল আলাইহিস সালাম নবী ছাড়া কার উপরে ওহী নাজিল করেছিল আবা প্রশ্ন করা হলো অগো বাইজিদ বস্তমি শোনো শোনো পৃথিবীতে এমন কোন কবর রয়েছে যে কবর আজকে চলাফেরা করতে পারে আবার পুনরায় প্রশ্ন করা হলো বলো পৃথিবীতে এমন কোন পানি যেটা আকাশেরও পানি নয় জমজমেরও পানি নয় হাউজে কৌসারেরও পানি নয় এক কথাই কোন জিনিসের পানি নয় তাহলে এমন কোন পানি এটা তোমাকে বলতে হবে আবার প্রশ্ন করা হলো অগো বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাই তুমি বলো বলো যে আজকে ব্যাঙে গাঙ্গুর গাঙ্গুর করে আজকে ডাক দেয় এ তখন ব্যাঙ কি বলতে থাকে এবং আজানের সময়তে কুকুর ঘেউ ঘেউ করে ডাক শুরু করে তখন কুকুর কি বলতে থাকে এতটা প্রশ্ন বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইকে করেছিলেন আমার বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাই পণ্ডিতকে বলেছিল পণ্ডিত সমস্ত প্রশ্নের অ্যানসার আমার আল্লাহ দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তা ইনশাআল্লাহ লাস্টে একটু মনে করে দিবেন প্রশ্নগুলো একটু সমাধান করে দেব উত্তর দিয়ে দেব তাল্লার নবী
আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক গাছের নিচে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা কল্লান নবী মহানবী বিশ্বের সেরা মহামানবকে আমার আল্লাহ পাক যদি তৈরি না করত তো আল্লাহ পাক কোন জিনিস সৃজন করিতেন না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এক গাছের নিচে বসে সাহাবা বর্গদেরকে নিয়ে নবী মুস্তাফা আলাপ আলোচনা করতেছে, নবী আমার বক্তব্য দিছে, নবী আমার তাকদীর তাকরির করতেছে। এহন অবস্থায় আল্লাহর নবী মহানবী কখন আজকে মিজানের দ্বারে আমার রাসূলুল্লাহ কি করছেন বক্তব্য দিছেন ওয়াজ করছে, কখনো পুলসিরাতের আজকে আল্লাহর নবী বক্তব্য দিছেন, বলা হয়েছে আল্লাহর নবী আকা মুস্তাফা কখনো কিয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ বর্ণনা দিচ্ছে। এক কথায় আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বর্গদেরকে নিয়ে বিভিন্ন রকমের দিক দিয়ে আল্লাহর নবী সাহাবা বর্গদেরকে বুঝাতেছে। এমন অবস্থায় তাকরিরি করতে করতে আল্লাহর নবী ওয়াজ করতে করতে হঠাৎ করে রাসূলুল্লাহ তাকরির বন্ধ করে দিলে, আল্লাহর নবী কি করলেন ওয়াজখানা বন্ধ করে দিলে, এবং দুজাহানের মালিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে চোখ দিয়ে বাবা টপ 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 করে পানিগুলো ঝরতে আরম্ভ হলো। সাহাবা বর্গগণ মনে মনে চিন্তা করতে লাগলো ব্যাপারটা কি, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি কেন ঝরে, বিশ্ব রাসূলের অস্ত্র মোবারক কেন ঝরে যায়, এবং বক্তব্য কেন বন্ধ করে দেয়, ওয়াজ কেন বন্ধ করে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী যখন ওয়াজ নসিহত গুলো করতেছেন আমাদের অন্তর যেন আজকে পরশ পাথর অন্তর আজকে মমেন নাইয়া বাবা নরম হয়ে গেছে। জোরে বলো আল্লাহর নবী আকা মুস্তাফার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। যদি আমার নবী আকা মুস্তাফার চোখ দিয়ে বাবা যদি পানি ঝরে তো সাহাবা বর্গদের চোখ দিয়ে পানি ঝরবে না একটু বলেন? আল্লাহর নবী আকা মুস্তাফার চোখ দিয়ে যখনই পানি ঝরবে এ সাহাবা বর্গদের চোখ দিয়েও টপ 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 করে পানি ঝরবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সাহাবা বর্গগণ আল্লাহর নবী আকা মুস্তাফাকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ফেদাকা আবি ওয়া উম্মিয়া আমার মা বাপ আপনার পদতলে কুরবানি হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন জিনিসে আপনার চোখের পানিগুলো ঝরিয়ে দিয়েছে এবং ওয়াজ নসিহতগুলো কেন আপনি বন্ধ করে দিয়া, আপনি যখন কিয়ামত সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ বর্ণনা করছিলেন আমাদের শুনতে খুব ভালো লাগছিল, মিজানের সম্পর্কে যখন আপনি বর্ণনা করছিলেন ইয়া রাসূলুল্লাহ তখন আমাদের খুব ভালো লাগছিল নবী গো, কিন্তু ওয়াজ নসিহত গুলো কেন বন্ধ করে দিলে? আল্লাহ পাক আল্লাহর তরফ থেকে জিবরিলকে কি আপনার নিকটে পাঠিয়ে দিয়েছিলেন? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলতেছে সাহাবা বর্গগণ, ও গো সাহাবী রাসূল তোমরা তাহলে শুনবে কি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলবেন তবে গা আমরা জানতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার আল্লাহ পাক নবী আকা মুস্তাফাকে সমস্ত জিনিসের জ্ঞান, সমস্ত জিনিসের শিক্ষা আমার রাসূলুল্লাহকে পৃথিবীর ভূমণ্ডলে দিয়ে আমার আল্লাহ পাক এই জগতের বুকে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছে। জোরে বলুন। যেমন ইংল্যান্ডের একজন বৈজ্ঞানিক ছিলেন যার নাম অলিস্টর, ইনি বলেছিলেন পৃথিবীর ভূমণ্ডলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতো এই পৃথিবীর মানুষ কোনোদিন মানুষ হতো না। জোরে বলুন হতো, বলে আমরাও হতাম না। এক কথায় পৃথিবীর কোনো মানুষই মানুষ তৈরি হতে পারতো না, এমন মানুষ তৈরি হয়ে
মানুষ চলত কিন্তু সে মানুষ হয়ে যে চলত তার কোনো কাজ বাবা হতো না হতো বলেন এবার আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বর্গদেরকে আল্লাহর নবী বলতে লাগলেন ওগো আমার সাহাবা বর্গগণ ভক্তগণ তোমরা শুনে নাও শুনে নাও যে আজকে একজন কাবার কাবার চাতালে বসে বসে আল্লাহর কাছে শপথ করছে বলে তার নাম হলে বাবা আমর এ আমর শপথ করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিস্ত ও নাবুদ করে দেওয়া হবে আল্লাহর নবীকে আমি কতল করব আল্লাহর নবীকে পৃথিবীর পৃথিবীর ভূমণ্ডল থেকে আমি চিরতরের জন্য বিদায় করে দিব এই বলেই আমার কবর চাতালে বসে আমার আল্লাহর কাছে শপথ করতেছে আমার রাসূলুল্লাহকে মারা অত সহজ নয় কিন্তু আল্লাহ পাক ফরিস্তা দিয়ে আমার রাসূলুল্লাহকে ঘেরাও করে রাখে জোরে বলুন আমরা আপনাদেরকে ঘিরে রাখবে বলেন পুলিশ একজন মন্ত্রীকে ঘিরে রাখতে পারে চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টারকে ঘিরে রাখতে পারে কিন্তু কতদিন ঘিরে রাখবে সুযোগ পেলেই তাকে মেরে দিবে না বলেন কিন্তু আল্লাহ পাকের কমান্ডার এ ফরিস্তা মণ্ডলী আমার রাসূলুল্লাহকে সদা সর্বদা ডানে কখনো কখনো বামে কখনো সম্মুখে কখনো পিছে আমার রাসূলুল্লাহকে সদা সর্বদা হেফাজত করে জোরে বলে করে না আমার রাসূলুল্লাহকে হেফাজত করতে থাকে মুসলমান তোমরাও যদি আল্লাহর হয়ে যাও তাহলে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে ঠিক বললাম না বাবা বলেন হেফাজত করবে কিনা দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কেঁদে কেঁদে বলছে যে ও আমর আমাদের দিন মানে সকাল এবং সন্ধ্যায় ৪৬ কেজি করে খাবার খায় আর তার তলোয়ারের ওজন হলে আড়াই থেকে পাঁচ মণ আচ্ছা বলেন আড়াই থেকে পাঁচ মণ যদি এ তলোয়ার কোন মানুষের উপরে যদি এমনি চাপিয়ে দেওয়া হয় তো উড়তে পারবেন একটু বলেন পারবেন গো পারার ক্ষমতা হবে না আল্লাহর রাসূল আকা মুস্তাফা তারির জন্য এই গাছের নিচে আমার রাসূল আরবি কি করছেন কন্দন করছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কমান্ডার রাসূল আরবি চোখ দিয়ে পানি ঝরছে বরাদর ইসলাম এখন অবস্থায় আল্লাহর নবী সাহাবা বর্গদের সম্মুখে যখন এই কথা বর্ণনা করলেন আল্লাহর নবী আকা মুস্তাফাকে হযরতে আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ৪৬ কেজি করে প্রত্যেক দিন ইনি খাবার খাইয়া আর তলোয়ারের ওজন হলে পারিয়া আড়াই থেকে পাঁচ মোড়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওর সঙ্গে যুদ্ধ করা আমাদের ক্ষমতা হবে না কেন উনি ৫০০০ ব্যক্তিকে একা রুখে থাকে এইরকম ব্যক্তি আল্লাহর নবী আকা মুস্তাফা বলছে এর জন্য আমার চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো ঝরছে জোরে বলুন সুবহানাল্লাহ দরদি নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন ওগো উসমান গানিয়া বলে শোনো শোনো কি করলে ভালো হয় আল্লাহর নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহর কাছে একটু আপনি প্রার্থনা করেন কেন আল্লাহ পাক আপনার দোয়াকে অতি তাড়াতাড়ি করে কবুল করে নেয় উসমান গানি তুমি ঠিকই বলেছ আল্লাহর নবী আকা মুস্তাফা এবং সাহাবা বর্গদেরকে নিয়ে কি করলেন হাত উত্তোলন করলা নবী আমার হাত তুলে দোয়া করতেছে এবং দোয়া করতে করতে আল্লাহর নবী বলল ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরের তুমি দুই হাত এবং পায়ে এই রকম কথা বলে আল্লাহর নবীর কথা বন্ধ হয়ে গেল সাহাবা বর্গগণ চিন্তা করছে আল্লাহর
নবী দোয়া করতে করতে আবার কেন কথা বন্ধ হয়ে গেল, দোয়াখানা কেন বন্ধ করে দিলে, কোন রকমের আওয়াজ পাওয়া যায় না পাওয়া যায় না। আল্লাহর নবী আকা মুস্তফার নিকটে আবার আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলে, ওরে জিবরিল সিদরা একটু ছেড়ে দেয়া, আর সিদরা ত্যাগ করে দিয়ে পৃথিবীর ভূমণ্ডলে চলে যা, আর পৃথিবীর ভূমণ্ডলে যাওয়ার পর আমার নবী মুস্তফা শাহেন শেহে জিবাকার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে অতি তাড়াতাড়ি করে তুমি চলে যা, আমার নবীকে একটু বলে দা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই হাতখানা শুধু আপনার দোয়ার জন্য আল্লাহ তৈরি করে নিয়ে, এই হাতখানাকে সময়তে তলোয়ার তুলতে হবে, কখনো আজকে ঢাল ধরতে হবে। আল্লাহর নবীকে এই কথা যখন জিবরিল আলাইহিস সালাম বললা, আল্লাহর নবী আকা মুস্তফা এবার সাহাবা বর্গদেরকে লক্ষ্য করে বললা, ওগো সাহাবা বর্গগণ তোমরা শুনো শুনো, বলে আবরের সঙ্গে কে যুদ্ধ করবে একটু বলো, 46 কেজি করে প্রত্যেক দিন খাওয়া দাওয়া করে, আজকে 2.5 থেকে 5 মণ তলোয়ার তার ওজোরা, এই ব্যক্তির সঙ্গে কে একটু মোকাবেলা করবে, কে যুদ্ধ করবে একটু বলো। আল্লাহর নবী আকা মুস্তফা যখন এলান করলা, সাহাবা বর্গগণ নীরব নিস্তব্ধ হয়ে গেছে, কোন রকমের সাড়া শব্দ পাওয়া যায় না। পেছন দিক থেকে একটা ছোট বাচ্চা আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আমরের সঙ্গে যুদ্ধ করব। সুবহানাল্লাহ, এ কে জানেন, এ হলে শেরে খোদা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, যে শেরে খোদা নাম শুনলে বেদিন কাফেররা থরথর করে কাঁপত, এরই নাম হলে আলী, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আমাদের ঘরের কোন সন্তান নয় যে কাঁপে দেখে এ আলীর নাম শোনার পরে পরে, বেদিন ইহুদি নাসারা কাফেররা থরথর করে কেঁপেছে। তো মজ্জা সামাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত উত্তোলন করে দিয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে আমি আমরের সঙ্গে যুদ্ধ করব, মোকাবেলা করব। বলে আলী তুমি বসে যাও, তুমি এখনো ছোট মানুষ হয়ে আছো। যেমনি বসে গেলেন আল্লাহর নবী আবার এলান করলেন, ওগো আলী বসে পড়ো। আবা এলান করলেন, কে আছো আমরের সঙ্গে যুদ্ধ করবে? কেউ খাড়া হয় না। কেন 46 কেজি খাওয়া ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তি সহজে বাবা যুদ্ধ করবে একটু বলেন, করবে? আমরা সকলে পেছে পালাবো, পেছে হটবো, দূরে পালিয়ে যাব, ঘর বাড়ি ত্যাগ করে দিয়ে কোথায় যে যাব তার ঠিক ঠিকানা থাকবে না, এবং 2.5 থেকে 5 মণ ওজনের যদি তলোয়ার কাউরির পিঠের ওপরে পড়ে, মাথার ওপরে পড়ে, ঘাড়ের ওপরে পড়ে, তা সে দুনিয়া থেকে নিস্ত নাবুদ হয়ে যাবে, হবে না বলেন? সব শেষ হয়ে যাবে, কেউ খাড়া হয় না। আবার পেছন দিক থেকে শেরে খোদা হায়দারে কাররার হাত উত্তোলন করেছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে আমরের সঙ্গে আমি যুদ্ধ করব, মোকাবেলা করব। আলীকে ডেকে বলল, আলী তুমি এখনো ছোট মানুষ হয়ে আছো, তুমি বসে যাও, বসে যাও। আল্লাহর নবী তৃতীয়বার আবার কি করলেন, এলান করলা, ওগো কে আছো, ওগো আমার সাহাবা বর্গদের মধ্যে কে এমন শক্তিশালী যোদ্ধা রয়েছে একটু বলো বলো, যে আবরের সঙ্গে যুদ্ধ করবে, মোকাবেলা করবে। কোন সাহাবা বর্গ আল্লাহ নবী আকা মুস্তফার এলানে কেউ খাড়া হয় না। অবশেষে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আবার কি করলেন, খাড়া হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরের সঙ্গে আমি যুদ্ধ করব, আল্লাহর নবী মহান, পৃথিবীর সেরা মহামানব, ইনি
তিনি কি করলেন আলীকে ডেকে নিলেন ওগো আলী আবার নিকটবর্তী হয়ে যাও আমার কাছে একটু চলে এসো আল্লাহর নবীর নিকটে যখন আসলো আল্লাহর নবী বলছে আলী আর দেরি নয় আবার সিনার সঙ্গে একটু লেগে যাও আবার সিনার সঙ্গে একটু তুমি লেগে যাও আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন আল্লাহর নবী মহান বিশ্বের সেরা মহান মান মহা মানবের কি করলেন সিরাত সিরা মুবারকে লেগে গেল সিরা মুবারকে লেগে যাওয়ার পর আল্লাহর নবী বলল ওগো আলী আমারের সঙ্গে যে তুমি মোকাবেলা করবে তুমি যে যুদ্ধ করবে তোমার কাছে কি কোন রকমের তলোয়ার আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে কোন রকমের কোন তলোয়ার নাই তো কেমন করে তুমি যুদ্ধ করবে কেমন করে মোকাবেলা করবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবীকে ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছিলেন আদ-দুআউ সিলাহুল মুমিনিন জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার যে দোয়া হলে অস্ত্র জোরে বলুন সুবহানাল্লাহ 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 আদ-দুআউ সিলাহুল মুমিনিন মুমিনদের অস্ত্র মুমিনদের তলোয়ার হলে দোয়া যদি মুমিন ব্যক্তিরা যদি দোয়া করে তো ও দোয়া তলোয়ারে পরিণত হয় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ঠিক আছে মানলাম তো তাও একটা তো তলোয়ার লাগবে লাগবে না বলে তলোয়ার ছাড়া তো যুদ্ধ করা যায় না তো হযরতে উসমান গানিকে ডেকে বললে হে উসমান তোমার কাছে কি কোনো তলোয়ার রয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ উর জবাই করার 26 থেকে 27 ইঞ্চির এখন আমার চাকু রয়েছে তো উসমান গানিকে বলল সে চাকুখানি তুমি নিয়ে এসো উসমান গানি বাড়ি চলে গেলেন বাড়ি যাবার পর 26 থেকে 27 ইঞ্চির এই চাকুখান নিয়ে আল্লাহর নবীকে দিলেন আল্লাহর নবীকে দেওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ এর চাইতে বড় আর তলোয়ার আমার বাড়িতে নেই আল্লাহর নবী কি করলো আলীকে দিয়ে দিলেন আলী নাও এটাই তোমার হবে যুদ্ধের ময়দানে সেরা তলোয়ার জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী যখন বলে দিয়েছে তুই ছোটই তলোয়ার চাকু আজ সবারির সেরা তলোয়ার হয়ে যাবে আজ আড়াই থেকে পাঁচ মুনে তলোয়ারের চাইতে এই ছোট 26 থেকে 27 ইঞ্চির তলোয়ার আজ আড়াই থেকে পাঁচ মুন তলোয়ারের চাইতে তেজ হবে জোরে বলো সুবহানাল্লাহ আমার নবীর মুখ দিয়ে যেটাই বেরিয়ে যাবে আবার আল্লাহ সেটাই কবুল করবে জোরে বলো সুবহানাল্লাহ এবার আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে বলল ওগো আলী চলে যাও এবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে তুমি চলে যাও আলী রাদিয়াল্লাহু তাআলা নু 26 থেকে 27 ইঞ্চি এই চাকুখান নিয়ে আলী শেরে খোদা উনি চলতে লাগলেন এবার যুদ্ধের ময়দানে যাবার পরে আজকে আমার দাঁড়িয়ে গেছে আজকে আড়াই থেকে পাঁচ মন তলোয়ার নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলছে ওরে আমার গোস্তাকে রাসূল আল্লাহর নবী আকা মুস্তাফাকে পারার জন্য কাবার চাতালে বসে বসে আল্লাহর কাছে কি করছিলে প্রার্থনা করছিলে আল্লাহর কাছে দোয়া করছিলে আসো এসো আমার সঙ্গে মোকাবেলা করতে আমার সঙ্গে যুদ্ধ করতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললে বলার সাথে সাথে আমার হাসতে লেগেছে তোমার কি কোন মাথায় বেন বুদ্ধি রয়েছে এতটুক ছেলে আমার সঙ্গে যুদ্ধ করবে আরে আলী এক নাই দুই নাই 5000 যদি শূন্য আমার সঙ্গে যদি মোকাবেলা করতে আসে রে সবাই ফেল হয়ে যায় আমার নিকট থেকে বিদায় হয়ে যায় সবাইকে আমি কতল করে দিয়ে সবারির বিবিকে বিবাহ করে দিয়ে সন্তানদেরকে এতিম করে দিয়ে তোমার তো সাহস কম নাই বলবে না বলে এতটুক ছেলে বলে অল্প বয়সের আর কেমন করে আমার সঙ্গে যুদ্ধ করবি আলী বলছে যদি জীবন বাঁচাতে চাস তাহলে এখান থেকে ফিরে যা ঠিক না বলেন যদি জীবন যদি বাঁচাতে চাস ছেলে মেয়ের যদি মুখ দেখতে চাস তাহলে এখান থেকে চলে যা বলে আমি চলে যাওয়ার জন্য আসেনি বলে এক হাতের তো খেল তলোয়ারই তো লাগবে না
তোমার সঙ্গে যুদ্ধ করতে তালোয়ার লাগবে কি না লাগবে একটু আলীর সঙ্গে যুদ্ধ করে তো দেখো মোকাবেলা করে দেখো না কেনে আমার নবীকে মহব্বত করেছে আমার নবীকে ভালোবেসেছে যারা আমার নবীকে ভালোবেসে নিয়েছে তাদের এহ জগত কল্যাণ কর হয়েছে এবং পরও জগত কল্যাণ কর জোরে বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমন আমেরিকার চারজন ব্যক্তি চন্দ্র ভবন করতে যে আল্লাহর নবী আকা মুস্তফার মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা পড়ে মুসলমান হয়ে গেছেন জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই চারজন ব্যক্তি চন্দ্র ভবন করতে গিয়েছিল আর যাওয়ার পূর্বে মিডিয়ার সম্মুখে বলেছিল কি বলে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান ইজ্জতকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে জেনে মোহাম্মদকে কেউ না মানে আমাদের খ্রিস্টান ধর্মকে জানে সদা সর্বদা পৃথিবীর মানুষ জানে মান্য করে চলাফেরা করে এটাই তার আশা ছিল নীল আর মস্টঙ্গের চারজন চন্দ্র ভবন করতে গেছিল এটু বাবা মনোযোগ চাই তবে গা বুঝতে পারবে চারজন যখন চন্দ্র ভবন করতে যাবার পরে এ নীল আর মস্টং চন্দ্রতে যাবার পর একটা জিনিস উনি দর্শন করল।